এখানে যাই করছেন সিপিডিআর এর হয়ে আপনারা শুধু আমাদেরকে ভিডিও পাঠাবেন আমরা মোবাইল থেকে করে এবং সেটা কিন্তু আমরা আমাদের এই আমাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে যাবে আমাদের মুভমেন্টটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে আপনাদের সেটা এটা কিন্তু আপনারা জেনে রাখবেন আমরা কেউ একা নই আমরা কিন্তু সবাই সবার আগামী দিনে কিন্তু আমাদের এটা চ্যানেল হচ্ছে সিপিডিআর অতএব আপনাদের সবকিছু মুভমেন্ট আপনারা আপনারা জানেন সেটা আমি এর আগেও আমরা ঘোষণা দিয়েছিলাম যখন আমাদের শিয়ালদাস দু বছর আগে যে মিটিংটা হয়েছে আমাদের যখন এই আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে যেটা রয়েছে সেই আগে কিন্তু শুধু সাংবাদিকরা আসলে পরেই সংবাদ মাধ্যম সংবাদ লোকের কাছে পৌঁছতো এখন কিন্তু আমরা সবাই সাংবাদিক হয়ে গেছি জেনে রাখবেন আমরা প্রত্যেকে কিন্তু যে কোনো প্রত্যেকের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা যখন যা কিছু পাচ্ছেন নিউজ সেটা তুলে আপনি শুধু আমাদেরকে পাঠান আমরা সঙ্গে সঙ্গে সেটা সিপিডিআরের আমাদের যে চ্যানেল হচ্ছে সেই চ্যানেলে আমরা আপলোড দাদা আপনারা মায়েদের ব্যাংক সম্বন্ধে শুনেছেন তো একজন মহিলার কাছ থেকে জানলাম একজন বিধবা মহিলা তার নাকি ঘর নেই আপনারা যারা রয়েছেন এই এই সিপিডিআর এর ভাই বোনেরা যারা রয়েছেন আপনারা ফুলবার দায়িত্বে বা এই আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্টে আপনারা তাদের একটু সহযোগিতা করে একটু পথ দেখিয়ে দেন যে ওরা কিভাবে পেতে পারে আপনারা থাকতে তো সেটা হওয়া উচিত নয় আমরা যে মানবাধিকার সংগঠনে যুক্ত আছি ধরুন আমি হুগলি ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শেখ আইনুল হক বলছি আমি সারা হুগলি ডিস্ট্রিক্ট দাপিয়ে বেড়াই আচ্ছা আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি ধরুন সবার বাড়ির সামনে তো বাড়ির নাম্বারটা থাকে এটা এই নাম্বার বাড়ি যদি বাড়ির সামনে আইনের কিছু পয়েন্ট লেখানো হয় একটা ডিসপ্লে করা হয় সেখানে কোন পয়েন্টগুলো আপনারা চাইবেন তুলে দিতে ধরুন একটা একজন অশিক্ষিত মানুষ কিছুই জানে না তাকে চারটে পয়েন্ট বা চারটে আইপিসি অ্যাক্ট এরকম যদি কিছু ধরে দেওয়া হয় তাহলে সেটা কি ডিসপ্লে করা যাবে সিপিডিআর এর পক্ষ হয়ে আপনাদের তো 10 লাখ সদস্য এই যে আপনি প্রপোজালটা দিলেন এটা খুব ভেরি গুড কি কি আইনে আমাদের রয়েছে সমস্ত যেগুলো হ্যান্ডবিল করে আমরা ছিটাচ্ছি সেটা না করে বললেন ওয়ালিং পোস্টিং করা বাড়িতে বাড়িতে বাড়ির গায়ে গায়ে আশা করছি আমাদের ব্রাঞ্চের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা এটা প্রচার করব সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে 10 লাখ মেম্বার সবকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছেন সেই ডিস্ট্রিক্ট থেকে 7 জন বা 8 জনের কমিটি করে শুটিং করে তাদের খবরগুলো রেগুলার পাঠাতে পারবেন এই যে আমি যেভাবে শুট করছি মোবাইল থেকে যেভাবে শুট করছেন এইভাবে ডিস্ট্রিক্টের যে ব্যাপারটা বলছেন এটা খুব ভালো তাকে দায়িত্ব দিলেন সেইখানে ধরুন শনিবার করে তারা এলো যাদের যা কমপ্লেইন আছে বা সলিউশন আছে সেই সেন্টারে এসে তারা কমপ্লেইন করলো বা সলিউশন দিল সেইগুলোকে আপনারা দীপাদিকে পাঠালেন এবার আমরা চ্যানেলাইজ করলাম এটা কি করা যাবে হ্যাঁ এটা ভেরি গুড এটা ভালো প্রস্তাব এটা করা যাবে যেটা হচ্ছে আমরা এই মানবাধিকার সংস্থা থেকে প্রতি সানডে রবিবার ঠিক আছে আমরা যত হুগলি ডিস্ট্রিক্টের ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আছে তাদের কাছে গিয়ে আমাদের আইন সংক্রান্ত বিষয়ে ছোট ছোট এগুলো তুলে ধরি পার্টসগুলো তুলে ধরি রাইট ওই প্রপোজালটা এটাও শুটিং করে করা যাবে শুটিং করেও করা যাবে থার্ড প্রপোজাল হচ্ছে যেটা মায়েদের ব্যাংক দীপাদি বলতে যাচ্ছিলেন সেটা হচ্ছে যখন তারা আসছে একটা দিন 9.30 টাকা 9 পুরনো খবরের কাগজ খাতা বই কাপড় এইটা কি জমা করানো যাবে সেইগুলোকে বিক্রি করে যে ফান্ড সেটাকে আমরা বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া সেইখান থেকে আজকে যে 90 বছরের মা এলেন আপনাদের কাছে এইভাবে হাজারো হাজারো মায়েদেরকে সাহায্য করা যাবে এটাও ভেরি গুড প্রপোজাল ভালোই বলছেন যে এটা যদি করা যায় এই মানবাধিকার মাসে একটা দিন মাসে একদিন মাসে একদিন যেটা মেইন কথা হচ্ছে আমরা বলতে চাইছি লোকের ঘরের পুরনো বই খাতা আর পেপার পুরনো খবরের কাগজ এগুলো তো এমনিই ফেলে রাখে বা এমনিই সেটা কাউকে দিয়ে দেয় বা কখনো ইউজ করে বা কখনো বিক্রি করে কিন্তু আমাদেরকে আমরা আর্থিকভাবে তাদের কাছে টাকা চাইছি না যে আপনারা আমাদের টাকা দিন আপনারা এই পুরনো বই খাতা কাগজ আমাদের মাসে একবার দিন আমরা সেটাকে বিক্রি করি আমাদের যে ফান্ড হবে সেই ফান্ডটাই আমরা সকলের মাঝে সরকম সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া বলছি তাহলে 10 লাখ মানুষ 10 টাকা দিলে 1 কোটি টাকা হয় কিন্তু তাহলে আপনারা কি আর অসহায় থাকবেন না আমাদের সহায় হবে আরো আরো ভালো হবে আমরা আমরা একটা মানে এ তৈরি করছি ফান্ড যেটা হচ্ছে প্রতিটা মেম্বারের কাছ থেকে মাসে 50 টাকা ধরুন সিপিডিআর এর 10 লাখ মেম্বার কিন্তু পপুলেশন বাংলার 9 কোটি তাদের কাছে রিচ করার চেষ্টা করবেন না এই প্রশ্ন কি আপনাকে ভাবিয়ে তুলেছে যে 10 লাখ লোক কি করে 9 কোটি মানুষের পাশে পৌঁছাবে মাসে একদিন টেবিল চেয়ার নিয়ে বসে যান আপনার এলাকায় যাতে মানুষ জানতে পারে প্রত্যেকটা শনিবার বা রবিবার আপনারা বিকেল 4টে থেকে 6টা সেখানেই বসেন তাহলে তারা নাগরিক হয়ে আরেকটি নাগরিককে বলতে পারবে আমাদের এই সমস্যা আমাদের সমাধান করে দিন তার জন্য প্রত্যেকটা ফ্যামিলি একটা চাঁদা দিতে পারবে যেভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়
কিন্তু 72 বছরে আমাদের দেশের গভর্নমেন্ট গরিব থেকে গরিব থেকে আরো গরিব আরো গরিব তৈরি করছে। তার কারণ তারা জানে না এর সুরাহা কোথায়, এর আনসার কোথায়। তাই ভাবনামুখের পক্ষ থেকে আমি নরেশ জৈন রিপোর্ট করছি সাধারণ কিছু সলিউশন কিভাবে দেশের মানুষকে দেওয়া যায়। সঙ্গে রয়েছেন ডক্টর পি কে মন্ডল, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল সোসাইটি অফ ইন্ডিয়া। তাদেরই হাত ধরে আমরা চললাম আজকে মালদা, তারপরে বেলডাঙ্গা। ভারতবর্ষের সাধারণ মানুষ কিভাবে জুড়বেন একে অন্যের সঙ্গে, তারই সমাধানের কথা বলছে ভাবনামুখ। যেখানে অন্য খবর শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের খবর শুরু হয়, ডেভেলপমেন্ট নিউজ অফ ইন্ডিয়া। কি করে ভারতবর্ষ এক হবে, কি করে নাগরিকরা এক হবেন, কি করে তারা সমস্যার সমাধান করবেন, যে সমস্যার কথা আমরা পার্লামেন্ট থেকে শুনি কিন্তু যেহেতু তারা জানেন না কি করে এক করবেন, তাই সাধারণ মানুষদের এগিয়ে আসার নাম হয়ে উঠবে ভাবনামুখ। আপনার মুখ, আমার মুখ, সবার মুখ মিলে হবে ভাবনামুখ। ভাবনামুখের পক্ষ থেকে আমাদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর পি কে মন্ডল, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল সোসাইটি অফ ইন্ডিয়া রিজার্ভুলদার সঙ্গে আমরা এখানে এসেছি। এই জায়গাটার সম্বন্ধে নাম আমি বলবো না, ওনারা বলবেন। শুধু যেটা বলার, যে জন্যে ভাবনামুখে শুরু হয়েছিল, যে একটা মানুষ একটা মানুষকে মারলে আমি দেখেছি পুরো বিশ্বজুড়ে টিভি সেগুলোকে দেখাতে শুরু করে, কিন্তু একটা মানুষ একটা মানুষকে বাঁচালে সেখানে কোনো নিউজ চ্যানেলও যায় না। ভাবনামুখে শুরুই হয়েছিল যে আমরা এই কাজটা করবো, সেখানে যে গ্রামে আমরা রয়েছি সেই গ্রামকে ধরার জন্য আমরা এখান থেকে বসে করব না, আমরা হাঁটবো এবং তাদেরকে এক এক করে প্রশ্ন করতে থাকবো। আমাদের গ্রামের পথ চলা শুরু হোক, তার সঙ্গে একটা চলা শুরু হবে যেটা হচ্ছে গ্রাম উন্নয়ন, তাদেরই হাত ধরে ভারতবর্ষের। কারণ 72 বছর ধরে যে মিনিস্টাররা, যে প্রাইম মিনিস্টাররা পারেননি, সেটা কি সাধারণ মানুষ পারবে? কারণ নাপতে নাপতে একটা সময় আসে যখন আইদের উঠতে হয় বা হারিয়ে যেতে হয়। তো হারানোর গল্প নয়, আজকে সৃষ্টির গল্প হোক। ধন্যবাদ। আমার ডান দিক থেকে আপনারা, আপনি যদি একটু আপনার নাম বলে, গ্রামের নাম বলে শুরু করেন, তারপরে আমি প্রশ্নটা রাখছি। আমার নাম হচ্ছে ওয়াসিম। আচ্ছা, গ্রামের নাম হচ্ছে নানাবাই। দাদা নামটা? আমার নাম হলো সামির উলক, গ্রামের নাম হলো মিশ্রপাড়া। আমার আতাউর রহমান, গ্রামের নাম সাং মিশ্রপাড়া। আব্দুল বারিক, গ্রামের নাম মিশ্রপাড়া। মোহাম্মদ ইয়াসদানি, গ্রাম মিশ্রপাড়া। বলছি বেশিরভাগ মানুষ তো পড়াশোনা করে একটা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরির জন্যে, তা আপনাদের গ্রামের মেন মানুষেরা পড়াশোনা কেন করে, বিজনেস করার জন্য না চাকরি? না, অ্যাকচুয়ালি মানে পড়াশোনার জন্য করে, যে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য। মানে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি পড়াশোনা করে যে চাকরি পাবে এর তো কোনো মানে নেই, একটু গ্যারান্টি নেই। হ্যাঁ, তারপর সমাজের সমাজসেবামূলক কিছু কাজ করার জন্য মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, এর সাথে সাথে কিছু ইনকামও করতে হবে। মানে নিজেকে তো বাঁচিয়ে রাখার জন্য কিছু তো রুটি রোজগার দরকার আছে এই পরিপ্রেক্ষিতে। আপনি কি পড়াশোনা শেষ করেছেন? হ্যাঁ, আমি অলরেডি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি। করে এখন কি করছেন? বর্তমানে আমি বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করি, টুকটাক করে করি, এবং গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছি, অনেকগুলো এক্সাম দেওয়াও আছে। আচ্ছা, দেখা যাক সামনে কতদূর কি এগিয়ে যেতে পারছি। দাদার বাড়িতে আছি, আপনার মেন বিজনেসটা কি? আমার মেন বিজনেস হচ্ছে কি, এখানে আমাদের মাখনা চাষ হয়। আচ্ছা, তাল মাখনা যেটা এখানে উৎপাদন হয় এটাই আমরা করি, এটাই আমার মেন বিজনেস। আচ্ছা, এই মাখনাটা বিদেশও যায়, তো আমরা তো অত দূর যেতে পারি না, আমরা এখানে এখানেই এটা করে দেন, লোকালেই আমরা করি। আচ্ছা, বলছি যে এইখানকার পড়াশোনা নিয়ে যেটা প্রশ্ন উঠলো, যেটা কোন দাদা বলছিলেন যে এখানে মাদ্রাসায় মেয়েরা পড়াশোনা করেন, সেটা নিয়ে যদি একটু ডিটেলে বলেন। সেটা ওরকম মানে ওরকম এখানে জোর তোর নাই, ওরকম জায়গা হিসাবে, গরিব জায়গা হিসাবে কোনো মানে উত্তেজিত লেখাপড়ার কোনো কোনো লোক জায়গা নেই। আচ্ছা, সমস্যা নাই, স্কুল নাই, সব বাচ্চা কুচু এখানে যেখানে সেখানে ও মানে এভাবেই যে যতদূর পারে লেখাপড়া করাচ্ছে। শুনলাম সেখানে একসাথে অনেক মেয়েরা থাকেন, হস্টেল আছে, তো এরা পড়াশোনা করার পরটা কি, শুধু কি বিয়ে, নাকি এনারাও চাকরি করেন, এনারাও বিজনেস করেন, মানে অন্য কোনো পথ কি বেরোয়? না না, অন্য পথ নাই, বাচ্চা মানে 18-10-12 হলো বাচ্চা, মানে মাদ্রাসা ছেড়ে দেয়। আর জায়গা নাই তো, আগে যে বড় হবে সেই ব্যবস্থা নাই, সেই ব্যবস্থা নাই, মানে ডিজিটাল পড়াশোনারও কোনো ব্যবস্থা নেই এই গ্রামে, প্রাইভেট ইয়ে নাই, কোনো সরকারি স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, সবগুলো আমাদের মানে অসুবিধা আছে। আচ্ছা, 10 টাকা করে দিই আমরা, মানে বাড়ি বাড়ি গিয়ে একটা লোক রাখা হয় মিলি সাহেব। আচ্ছা, তো সেই দুটাই মার্কি সকাল সন্ধ্যা লেখাপড়া করে বাচ্চাদের।
তার মানে এখান থেকে আপনারা বাইরের থেকে কাউকে ডেকে পড়াশোনা করানোর ব্যবস্থা করেনি প্রাইভেটে, মানে সে এলো পঞ্চাশটা স্টুডেন্টকে টিউটোরিয়াল হোম যেটাকে বলে, সেরকম কোনো ব্যবস্থা নেই? তো বন্যাতে যখন ডুবে যায় তখন আপনারা কোথায় যান? বাঁধের উপরে দিনের পর দিন। লাস্ট বন্যা কবে হয়েছে? তারপরে আর জল ওঠেনি। নিতে তো ধরুন শহরেরও প্রচুর প্রবলেম, গ্রামেরও প্রচুর প্রবলেম, তা আগে জানতে চাইবো গ্রামের সমস্যাগুলো কি কি। আমাদের গ্রামের সমস্যা হচ্ছে যে আমাদের বেকারত্ব তো আছেই গ্রামে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের এখানে যে ব্লক বা নেতৃত্ব আছে, উপনেতৃত্ব গ্রামে বেশিটা ধ্যান দিচ্ছে না আমাদের। আমাদের গ্রামের সমস্যা আছে, আমাদের রাস্তাঘাটের প্রয়োজন আছে, কাজের প্রয়োজন আছে। আমরা কি আমাদের 90% লোকই বাইরে পড়ে যায় সব, আমাদের এখানে কাজ পাচ্ছে না, মানুষ বাইরে যায়, অন্যান্য রাজ্যে কাজ করতে যায়, এগুলোই আমাদের। আচ্ছা একটা জিনিস আমাকে বলুন, কাজ করতে যায় যে বাইরে, সে তো আপনাদের বাড়িরই লোকজন যায়, তা আপনাদের কোনো রেজিস্টার আছে কি কজন বাইরে গেল, তাদের নাম কি, বয়স কি? না, আমাদের ওরকম সিস্টেম নেই। তো এইটা আমি আমাদের চ্যানেল থেকে রিকোয়েস্ট করব যে যতজন বাইরে যাচ্ছে এবার থেকে আপনারা একটা আপনাদের গ্রামে রেজিস্টার করুন, সবার নাম লিখুন, কে কোথায় যাচ্ছে, কে কোথায় গিয়ে চাকরি করছে সেই কোম্পানিটারও নাম লিখুন, সেই মালিকেরও নাম লিখুন, সেখানে কতজন কাজ করছে, তার আশেপাশে কারা রয়েছে, তাদেরও রেফারেন্স নাম্বারগুলো লিখুন, কারণ এমার্জেন্সিতে সেটা কাজে লাগতে পারে। এবার হচ্ছে আপনাদের গ্রামে কোঅপারেটিভ আছে কি না? নেই, গ্রামে কোঅপারেটিভ নেই। আচ্ছা, যারা চাকরি করার জন্য বাইরে যাচ্ছেন তারা তো ইনকাম করছেন, তাহলে মাসে কি একটা কোঅপারেটিভের টাকা, ধরুন 50 টাকা হলেও, এই গ্রামের জনসংখ্যা কত, ইউথ যারা বাইরে যাচ্ছে তাদের? মিনিমাম 1,500। আপনাদের স্কুলে যে মেয়েরা পড়ছেন যেটা আপনি বলছিলেন, সেটাও তো প্রায় 1,200 না 2,000 মতন, তারাও তো 1,500 টাকা খরচা করছেন তাদের পেছনে, তাহলে তাদের হয়েও 50 টাকার একটা কোঅপারেটিভ করলে কোনো অসুবিধে নেই, যা আমি বুঝতে পারছি। তো সেইটা করে আপনারা নিজেরা কিছু চাকরি কি জেনারেট করতে পারবেন? কারণ আমাদের দেশের মেন সমস্যা যেটা, গভর্নমেন্টও চাকরি দিতে পারছে না, সেজন্যই হয়তো এমপিরা দেখেন না সেই অর্থে যে আমরা আর কী করতে পারবো, কিন্তু যার খিদেটা সে কি তার সমস্যার সমাধান করতে পারবে? আপনাদেরকে এবার জিজ্ঞেস করছি, আপনাদের কি মনে হয়? অবশ্যই পারবে যদি সহযোগিতা উপস্থিত থেকে কিছু। মানে আমার কথা হচ্ছে, আমি যদি এই 1500 কি জনকে ধরি, প্লাস মেয়েদের সংখ্যাটা যদি ধরি যারা পড়াশোনা করছেন, 3,000 মানুষ, 50 টাকা দিলে যে টাকাটা প্রায় 1,50,000 টাকা, সেখান থেকে কি আপনারা মাসে নিজেরা কিছু জেনারেট করতে পারবেন, কোনো বিজনেস শুরু করতে পারবেন? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। কি বলছি বুঝতে পেরেছেন তো, যে আপনারা কিছু জেনারেট করলেন, এবার আমরা বলছি বিনা সুদে ঋণ, সেটা তো মণ্ডলদা বুঝিয়ে দেবেন বিনা সুদে ঋণ মেনটেন করে কিভাবে করা যায়। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই, আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন? অবশ্যই করেন। তো আপনারা অ্যান্ড্রয়েড ফোনে রেকর্ডিং করেন, জানেন সবাই। তো আমরা যে চ্যানেলটা রান করছি সেটা হচ্ছে বাই হোয়াটসঅ্যাপ, আপনারা রেকর্ডিং করলেন, রেকর্ডিং করে আমাদেরকে পাঠালেন, আমরা সেটাকেই দেখাতে চাইছি। তো গ্রামে ভালো গায়ক আছে কিনা, ভালো কবিতা লেখে কিনা, নাটক হয় কিনা, কোঅপারেটিভ মুভমেন্ট আছে কিনা, রাস্তা ভেঙে গেছে সেটা আপনারা ঠিক করছেন কিনা, এইগুলো আপনারা শহরের মানুষকে কিছু অ্যাডভাইস দিতে চাইবেন, কিছু বলতে চাইবেন? বলুন বলুন বলুন, এক এক করে বলুন বলুন। অসম্ভব, অ্যাকচুয়ালি গ্রাম তো মানে আমাদের এইসব গ্রাম তো অনেক পিছিয়ে, আমাদের এইসব গ্রাম্য এলাকা অনেকটাই পিছিয়ে। তো আমরা তো চাই, মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখে আসছি, বাইরে অনেক জায়গায় তো রিকমেন্ডেড করেছি এবং বলেছি, কিন্তু সেখানে সেরকম কোনো মানে ফল, মানে নিট ফল কিছু পাইনি। তো দেখুন, আপনারা যেহেতু এসছেন আজকে, আপনাদের একটা সহযোগিতা যদি আমরা কিছু উপকৃত হয়, আমার বলে না পার্টিকুলারলি, আমার যে সমস্ত সমাজের মানুষ, সমাজ অবস্থা যদি ঠিকঠাক একটু উন্নত হয়, কিছু কর্মসংস্থান হয়, কারো যদি রুজি রোজগারে কিছু 2 টাকা ইনকাম হয়, অবশ্যই মানুষ খুশি হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমিও, আমি যে কলকাতায় থাকি এবং আমিও বিভিন্ন জায়গায় বলছি, এবং কিন্তু অ্যাকচুয়ালি তাদের থেকে কী ধরনের সহযোগিতা আশা করছেন? দেখুন, সহযোগিতা আশা বলতে মানে শহর কলকাতার মানুষ এমনই যে আমি আমার
মানে এক্সপেরিয়েন্সে যেটা দেখেছি মানে সেরকম করে আশানুরূপ ফল ওরা ইয়ে করতে পারবে না, কেন সবাই নিজের নিয়ে ব্যস্ত। তো প্রশাসনিক দিক থেকে এটা ভাবতে হবে এবং এটাকে আমাদের সোশ্যাল সাইডে তুলে ধরতে হবে, এরপরে প্রশাসনে যখন টনকন উঠবে তখন অবশ্যই এটা নিয়ে ভাববে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে এখানে গ্রামে চাষ করতে গিয়ে যে সমস্যাগুলো জল তোলা, এটা নিয়ে যদি একটু জানান। হ্যাঁ, আমাদের এখানে সমস্যা হচ্ছে চাষ করতে গিয়ে, যেরকম আপনার মেশিন দিয়ে জল তুলতে হয়, এবার কৃষকরা আছে যারা টাকা পয়সা কম, এবার চাষ করতে গেলে ডিজেলের প্রয়োজন আছে, এবার ডিজেল এত টাকা দামে কিনতে পারছে না। তো আমাদের কারেন্টের ব্যবস্থা করে ওই রকম সিস্টেম করে দেখ সরকারি থেকে, যে যাতে আমরা আমরা চাষবাস করতে পারি ভালো করে। সব ফাঁকা মাঠ আছে, সব বোরিং দিয়ে হয়। সোলার প্যানেল, আপনারা কি সোলার সম্বন্ধে তো শুনেছেন? না না, সোলার সম্বন্ধে শুনেছি এবং দেখেছি, এবং আমাদের বিডিও অফিসও এসছে, কিন্তু পলিটিক্যাল এটা এমনটাই যে আমার কাছে অলরেডি মানে খবর এসে বা আমি দেখছি বা অনেক এসছে, দুটো একটা করে এসছে, কিন্তু ওটা কেউ জানতে পারছে না ঠিক কোথায় কোথায় ওটা আপডেট ঠিক হয়ে যাচ্ছে। তার মানে আমি ধরে নিচ্ছি, যদি আপনারা নিজেদেরকে এনলিস্টিং করেন, নিজেদেরকে ব্যাংকিং সিস্টেম হিসেবে ধরে তোলেন, তাহলে এটা সমস্যার সমাধান হতে পারে, যদি পলিটিক্যালি না হয়। না না, কারণ সোলার সেই জন্যই এসছে অ্যাকচুয়ালি, মানুষের কাছে পৌঁছচ্ছে না, সেটা আলাদা। আচ্ছা, আপনারা ভিলেজ ট্যুরিজম শব্দটা শুনেছেন? মানে লোকেরা গ্রামে ঘুরতে আসতে ভালোবাসে, তো আপনারা এরকম কিছু পিকনিক স্পট কি রেডি করে দিতে পারবেন যেখানে এসে লোকে আপনাদেরকে ফিস দিয়ে থাকবে, খাবে দাবে, সন্ধ্যেবেলা চলে যাবে, এরকম কি কিছু করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু এখন পরিবেশ সাপেক্ষে, সেটা সময় সাপেক্ষে, মানে হ্যাঁ সেটা তো একশোবার না অবশ্যই। যেমন শহর কলকাতায় যেমন সাউথে আছে অনেক জায়গাতে, মানে প্রচুর আছে, কিন্তু ওদের ধাপে ধাপে এগোচ্ছে, যেমন রাস্তাঘাট ঠিক, আমাদের তো এইসব রাস্তাঘাটে আর শহরতলির লোক আসবে না, আসবে কিন্তু সেই পিকনিকে আসবে না, আপনি তো দেখলেন আসার পরিবেশ। এবার রাস্তাঘাট যখন উন্নত হবে, একটু ডেভেলপ হবে, যেমন পাশে একটা ন্যাশনাল হাইওয়ে বেরোচ্ছে, আজকে না হোক 5 বছর পর ওখানে হতে পারে স্পট, নো প্রবলেম, হোটেলও হতে পারে, নো ডাউট, এখানেও হতে পারে, কিন্তু টাইম লাগবে। কিন্তু এতদিন ধরে পিছিয়ে, আজকে মোটামুটি 10 বছর হতে যাচ্ছে, মানে আমার এই মানে এর পরিবর্তন রাস্তাঘাটে অনেক পিছিয়ে, আপনি তো দেখলেন রাস্তা। হ্যাঁ, সেটা তো দেখলাম, একদমই পিছিয়ে। গ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে এই সুলতানগর পোস্ট অফিস অঞ্চলটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই গ্রামটা গরিব গ্রাম, আর অন্য তো এক বড় লোকের ছিল, ওই সব গরিবেরা এখানে ওই টাইমে সস্তার আমলে নিয়েছে, 5000-4000 বিয়ে করে নিয়েছে, ওই হিসাবে সব এসে বসেছে, কিন্তু ওই জন্য লোক মনে হয় কি যে অত একটা ই করছে না, এলাও ভ্যালু দিচ্ছে না। অ্যাকচুয়ালি গ্রামটা রেস্টের জমি নাই, তার মানে এখন এক হওয়া ছাড়া আমি তো আর কোনো সুরাহা দেখতে পাচ্ছি না, এটা আপনাদের মতামত বলুন। আমি বলবো আপনারা আপনাদের সঙ্গে থাকুন, যদি কোঅপারেটিভটা লঞ্চ করা যায়, আপনারাই ঠিক করুন যে সোলার কোঅপারেটিভ করলেন, বাড়ি বাড়ি সোলার করে দিলেন, খেতে খামারে সোলার লাগালেন, বিনা সুদে ঋণটা শুরু করলেন মণ্ডলবাবুর থেকে জেনে, এইভাবে স্লোলি স্লোলি আপনারা যতটা করতে পারেন, তারপরে তো আমাদের সহযোগিতা থাকলো। গ্রামটাতে অ্যাকচুয়ালি 2-3টা সোলার হয়ে গেলে হইতে পারে, হ্যাঁ পারে, আমারও তাই মনে হলো, 2-3টা হয়ে গেলে মানে মেকআপ লিলিতে পারে। যে রাস্তাঘাটের কথা হচ্ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো মাটির রাস্তা, ডান দিকে সব ভাঙে ভেঙে পড়ে যাওয়া বন্যাতে। আচ্ছা, বেসিক্যালি আমি সেলফি করি না স্পেশালি নিউজ করার সময়, কিন্তু আজকে যেটা মনে হচ্ছে যে ইতিহাস তো পথ হাঁটে না, ইতিহাস মানুষ মানুষকে মারে, কিন্তু বিজ্ঞান পথ হাঁটে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা ভেঙে গেছে 3 বছর আগে, সেটা এখনও রিপেয়ার করা হয়নি, সেই পথটা ওনারা দেখাতে নিয়ে যাচ্ছেন। আর ভাবনামুখ যেটা বলতে এসেছিল সেটাই বলছে যে গ্রামে গ্রামে যদি কোঅপারেটিভ হয়, কর্মসংস্থান যদি তারা নিজেরা করে নেন, প্রত্যেকটা ফ্যামিলিকে যদি তারাই রেজিস্টার করতে শুরু করেন, সোলার কোঅপারেটিভ করে তারা নিজেদেরকে যদি বিল পেমেন্ট করেন, তাহলেই একটা বড় কাজ হতে পারে। এবার আপনারা সারপ্রাইজিংলি দেখবেন সিনটা ঘুরে যাচ্ছে একদম, একটা আর্ক জাস্ট নিলাম, এই আর্কটা হচ্ছে বুঝতেই পারছেন এবার রাস্তাটা জাস্ট ভেঙে গেছে 2017, তাই তো?
এবং এই আলপথটা ধরে তারা ক্রস করেন। এই রাস্তাটা এখনো তো হওয়ার চান্স নেই, মানে এই রাস্তাটা তো এখনো হয়নি না। কেন অনেক নেতা আছে প্রতিশ্রুতি দেয় আমি করে দেব, এই করে দেব, ইলেকশন ইলেকশনে আসে, কিন্তু ওরা করে না। উপরে যা, উপরে যা, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অনেক নেতা থেকে, আপনার বলক থেকে আমাদের সভাপতি দিয়েছেন, প্রধান অঞ্চলের যে প্রধান আছে উনি দিয়েছেন, আরও যারা নেতা আছেন বড় তারাও দিয়েছেন, কিন্তু ভোটের সময় এসে তারা বলে যে ভোট নিয়েছে কিন্তু কাজ করে দেয়নি। মানে একদিকে হচ্ছে প্রাকৃতিক ক্ষতি, মানুষের ক্ষতি, চাকরি নেই। তাহলে আমরা ভাবনামুখ থেকে বলতে চাই, আমরা কি আপনাদের দিকে তাকাবো যে আপনারা পারবেন? হ্যাঁ, আপনারা পারবেন। আমরা মিনিস্টারের থেকে উত্তর চাইছি না, পিএম এর থেকেও না, সিএম এর থেকেও না, আপনাদের থেকে চাইছি। আপনারা সোলার কোঅপারেটিভ করবেন, আপনারা ছোট ছোট বিজনেস শুরু করবেন, আপনারা বিনা সুদে ঋণ দেবেন, আপনারা একটা চ্যানেলের ফেস হয়ে উঠবেন, সেটা তো আমাদের করতেই হবে। কেন সরকার থেকে বা আমাদের কোনো দিক থেকে কোনো সংস্থা থেকে আমরা কিছু পাচ্ছি না, সেটা আমরাকে নিজেকেই করতে হবে। আচ্ছা, লকডাউনে আপনাদের এখানে এফেক্ট কীরকম ছিল? লকডাউনে আমাদের প্রচণ্ড হারে এখানে এফেক্ট পড়েছে, আমাদের প্রচণ্ড হারে অসুবিধা হয়েছে এখানে। আমাদের এই যে গরিব এলাকা, এখানে আমরা কোনো দিক থেকে কোনো হেল্প পাইনি আমরা। আচ্ছা, আমাদের এখানে প্রচণ্ড হারে আমাদের গ্রামের লোককে কষ্ট মানে ঝেলে আমাদের কাজ করতে হয়েছে। অনেক শ্রমিক যারা বাইরে ছিল ওদের অন্য কষ্ট, তারা তো ফিরে এসেছেন, তারা ফিরে এসে বাড়ি, তাদের খুব কষ্ট হয়েছিল। চার দিন পাঁচ দিন করে হেঁটে এসে রাস্তা দিয়ে না খেয়ে মারা কাঁদা কাটা করে। আচ্ছা, কেউ কি মারা গেছেন? একজন মারা গেছে। সে কি কম্পেনসেশন পেয়েছে? না, এখনো পাইনি। আর এই লকডাউন আপনাদেরকে কিছু শিখিয়েছে? অবশ্যই শিখিয়েছে। বলুন। অবশ্যই শিখিয়েছে, কারণ হলো যে আমরা ধরেন যে যে যেরকম আমাদের সরকারকে আমরা বিশ্বাস করছিলাম যে না আমাদের পাশে দাঁড়াবে, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে আমরাকে এটা শিখিয়ে গেছে যে আমরা নিজেকে নিজে তৈরি করতে হবে, এটা শিখিয়েছে এক হতে। মানে ম্যাক্সিমাম কি ধরনের চিকিৎসার জন্য কেস আসে, মানে পেশেন্ট কি টাইপের হন? পেশেন্ট সব রকমই আসে মোটামুটি। আর সাপের কাম ইমার্জেন্সি তো আছে, জেনারেল কিছু ক্রনিক রোগ সেগুলোও আসে আউটডোরে, এবং ইমার্জেন্সিও আসে। আর ইমার্জেন্সির মধ্যে যেটা বলছেন সাপ মানে স্নেক বাইট আর কি, সেটা আছে। আরও বিভিন্ন ধরনের আননোন বাইট যেগুলো আমরা বলি সেগুলোও আসে অনেক সময়। সেটা একটু ডিটেলে বলুন, আননোন বাইট হচ্ছে আপনার ওই এখানে ওই বলতা আছে, এটা যারা আমরা ভীমরুল বলি বা আমরা এটা এখানে হাড়িবল্লা বলে বা বড় বল্লা বলে, এইসব নাম আছে এখানে, অনেক লোকাল নাম আছে, সেগুলো আসে। তারপরে সাপ তো আছে, কোবরা বাইট আছে বেশি, ম্যাক্সিমাম কোবরা বাইট। তারপরে ক্রেট বাইটও আসে, কমন ক্রেট মানে যেটাকে ওই কী বলে। তো কটা কেস বাঁচাতে পারে আমরা ম্যাক্সিমাম? আমাদের এখানে যেটা হয়, যদি পেশেন্ট এক ঘন্টার মধ্যে আসে বাইটের, এক ঘন্টার মধ্যে আসে, আমরা এখানে সার্ভাইভ করিয়ে দিতে পারি অনেকটা। কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা, এক ঘন্টার ভেতরে তো আসে বলে মনে হয়? আসে, অনেকেই চলে আসে সেভাবে। এক ঘন্টা এখন বাইটের উপর নির্ভর করবে কি সাপ কতটা বিষ ঢেলেছে, হ্যাঁ এই জিনিসগুলো কিছুটা নির্ভর করে আর কি। সাপে কামড় দিলেই মানে পুরোপুরি বিষ ঢেলো তাও তো নয়, আবার দেখা গেল ছোট একটা কামড়ও তার অনেক বিষ ঢেলে। কিছু তো পেশেন্টের ভয় হয়, সাপে কামড়ালেই একটা প্যানিক হয়, সেটা নন পয়জন আসে, একটু প্রচুর আসে এখানে, তাদেরও একটা প্যানিক হয়। হ্যাঁ, প্যানিকের জন্য পেশেন্ট একটু ভয় পেয়ে যায়, এবং তাদেরকে অ্যাসিওরেন্স করা, তাকে একটা মেডিকেল সাপোর্ট দিয়ে আমরা তিন ঘন্টা করে রাখি, মানে তিন ঘন্টার মধ্যে কোনো সিমটম না পেলে তাকে আমরা ছেড়ে দিই। আর দেখা যাচ্ছে যে না উইদিন ওয়ান আওয়ার বা টু আওয়ার সিমটম আসছে, তখন আমরা সেই অনুযায়ী তাকে সাপের যে অ্যান্টি স্নেক ভেনম সেগুলো আমরা দিই। কুকুরে কাটা প্রচুর আসে এখানে, এবং তার ভ্যাকসিনেশান আছে, এবং ইমিউনোগ্লোবিন মানে যেটা আছে কুকুরে, মানে ডিপ মাসেল বা মাসেল যখন ইঞ্জুরি হয় বা একটা বড় কাটা হয়, শিয়ালে কাটা আসে প্রচুর এখানে। আচ্ছা, হ্যাঁ এইগুলো চিকিৎসা আমাদের ভালোইভাবে হয় ওইখানে। যেমন ভ্যাকসিন অ্যাভেলেবেল, ভ্যাকসিন সবাই পায়। আচ্ছা, ওখানে যেমন স্বাস্থ্যসাথী আছে, তো এখানেও কি স্বাস্থ্যসাথী আছে? আচ্ছা, মানে গ্রামে গঞ্জের মানুষেরা ওয়াকিবল এই ব্যাপারটা স্বাস্থ্যসাথী আছে, তবে
স্বাস্থ্যসাথী তো এখন কার্ডের সংখ্যা বেড়ে গেছে অনেক, আমাদের একটু প্রবলেম হয় তবুও তার মতো যতটা পারি আমরা চেষ্টা করছি এখানে। আর স্বাস্থ্যসাথী থেকেও পাশাপাশি ওষুধ আমাদের এখানে প্রচুর আছে, ইমার্জেন্সি মেডিসিন সেগুলো প্রচুর আছে, সেগুলো দেওয়া হয় হসপিটাল থেকে, ফ্রিতে দেওয়া হয় সেগুলো। নামটা? আমার নাম ডক্টর তাপস কুমার মজুমদার। আর এই কোন হসপিটালে? আমি হরিশ্চন্দ্রপুর রয়্যাল হসপিটালে আছি। আচ্ছা, আমাদের সবই করতে হয় এখানে। আচ্ছা, সেখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, প্রীতি, শুভেচ্ছা, নমস্কার। মায়েদের আমার স্নেহ মমতা এবং বড়দের সশস্ত্র প্রণাম জানাই। সেই সঙ্গে জানাই এটা একটা অরাজনৈতিক মঞ্চ যেখানে বিভিন্ন সমাজের সমাজসেবী মানুষ এই মঞ্চে আসন গ্রহণ করেছেন। সর্বোপরি বলি নাজমুল হক আমার দীর্ঘদিনের পরিচিত, আপনাদের এলাকার ভূমিপুত্র, মানুষের সুখ দুঃখের সাথী, পতঙ্গ প্রহরীর মতো তিনি এখানে সাহায্য করবার চেষ্টা করেন। আমার বাঁ পাশে আছেন যাকে এই গ্রামের আমার বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ ওনাকে চিনেন, মাননীয় শ্রী খগেন মুর্মু মহাশয়, যার পর উপকারিতা, যাহার মহানুভবতা মানুষের আপনারা নির্বাচন করে পাঠিয়েছেন দিল্লির দরবারে, উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মালদা জেলায় তিনি কিছু কাজ করবেন। একজন বিখ্যাত শিল্পপতি, শুধু তাই নয়, একজন আলহাজ হাজি সাহেব মাননীয় নাজমুর রহমান, ওনার 40,000 বিড়ি শ্রমিক আছেন, যা মুর্শিদাবাদের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামে সংগ্রাম করে বাঁচেন, তাদের তিনি জীবিকা সামান্যটুকু উপকার উনি করেন তার শ্রমের মাধ্যমে। রাইজিং ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা খুব প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে আবার বৃদ্ধ বনিতা, আত্মপীড়িত নিপীড়িত মানুষ, গর্ভবতী মায়েরা এখান থেকে মালদা টাউন অনেকটা যুদ্ধ করে তাদের হসপিটালে পৌঁছাতে হয়। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি আপনার সাংসদ তহবিল থেকে রাইজিং ফাউন্ডেশনকে একটা অ্যাম্বুলেন্স প্রদান করবেন, যেখানে গ্রাম বাংলার মানুষ আপনার ভোট করবেন, আপনি এখন সাংবিধানিক ক্রয় ভোট করেন, আবার বৃদ্ধ ভূমিকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের উপকার হবে। আরেকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এই গ্রামে এখন একটা প্রাইমারি স্কুল হয়নি, সেটা কিন্তু খুব দুঃখের বিষয়। যদি এখানে বর্তমান সরকারের কোনো সমাজসেবী থাকেন তাদের কাছে আমি বড় করে অনুরোধ করব, এটা আদেশ নয় অনুরোধ, আপনারা আপনাদের মহাপরেদের, আপনাদের পরিবারের ছেলেদের একটু শিক্ষা দেওয়ার জন্য আপনারা সরকার বাহাদুরকে প্রথম থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়কের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনারা এই আবেদনটা করুন। রাইজিং ফাউন্ডেশন কর্ণধার নাজিমুল ভাইকে আপনি দলবাদ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা আপনার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আরো সাংসদের কাছে অনুরোধ করব, বিগত 17 সালে যে বন্যা হয়েছে বা দেখলাম রাস্তাঘাটার যে বেহাল দশা, সত্যিকারের চলাফেরার মতো পরিস্থিতি নেই, আপনি আপনার সাধ্য মতো আপনার সরকার বাহাদুরকে আপনি জানাবেন যাতে এই রাস্তাঘাটগুলো মেরামত হয়, তাতে এই গ্রামের সাধারণ মানুষ, আম জনতা প্রত্যেকের উপকার লাগবে, এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ হলে। আপনার নামটা? জি, আমার নাম মোহাম্মদ রেজাউল শেখ।
মিস্টার শেখ, একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যে জন্য প্রশ্নটা আমি করছি, যে লাইন করে কম্বল দেওয়া, বাড়িতে গিয়ে দেন না কেন? বাড়িতে গিয়ে দেখা যায়, আমরা অন্যদিন যেভাবে চিন্তা করেছি, বাড়ি থেকে ফ্যামিলি চারজন পাঁচজন বসবাস করছে, আমরা দুজনকে দিচ্ছি, দুজন ইন্টারেস্ট হচ্ছে না, আমরাও নিবো। আমরা বলছি তোমাদের তো ইন্টারেস্ট, আপনাদের রীতিমতো ইনকাম আছে, আল্লাহ তোমার যথেষ্ট দিচ্ছে, তোমরা কেন নেবা? যাদের পিছনে কেউ নাই, সহযোগিতা করার লোক নাই, যে আপনার মেন কথা হয়েছে যাদের অর্থহীন, পাশে টাকা থাকার লোক নাই, কেউ হয়তো পাচ্ছে না, কেউ দিচ্ছে না, কেউ থাকার সত্ত্বেও ডবল নিচ্ছে, তাদের আমরা দিব না। কেন? তোমাদের ইনকাম করার ক্ষমতা আছে, প্লাস তোমরা কিনতে পারবে, কিন্তু যার পাশে কেউ নেই তাদেরকে আমরা সহযোগিতা করবো সমস্ত কিছু জিনিস। আর একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করব, যে আমি বক্তব্য রাখলাম, আপনি শুনলেন, সেটা কি বোঝা গেল? আপনি যে বক্তব্যটা রাখলেন, যে আপনি ল্যাঙ্গুয়েজ মাত্রা যে বহিঃপ্রকাশ করলেন, তাতে যা বোঝা গেল, আমরা যদি সবাই ইউনিটিতে বজায় রাখি, আমরা যে বাঙালি, আমরা যে মানুষ, যে আমরা মানবতা, আমাদের কর্তব্য, যে আমাদের করণীয় যেটা দরকার, সেটা আমরা কে ব্যবহার করি না, কেন আমাদের অর্থ আছে, কিন্তু আমরা সবাইকে যে ইউনিটিতে একতাবদ্ধ করা যায়, আল্লাহ রহমতে আমি আমার যেটা বিশ্বাস, কোনো জায়গায় মানুষের ত্রুটি হবে না, অসুবিধা হবে না, সবাই ডেভেলপ করবে। তো যদি আজকে যাকে অসহায় বলছেন তাকেও যদি মেম্বার করেন, যারা রিচ তারাও যদি মেম্বার হয়, তাহলে বারো মাস ধরে এই অসহায়তা কাটাতে কাটাতে একদিন সবাই রিচ হবে, ধনী হবে। অবশ্যই অবশ্যই, এটা কি আমরা আপনাদের থেকে আশা করতে পারি? অবশ্যই ইনশাল্লাহ, আমাদের মতো যদি সবাই আর সব ছেলেগুলোতে পাশে থাকে, আমাদের যদি সহযোগিতা করে, আমাদের যারা বড় অর্থহীন অর্থশীল যারা ব্যক্তি আমরা যাচ্ছি, তারা হেল্প করছে রীতিমতো, যথেষ্ট পরিমাণে তারা আমাদেরকে সাপোর্ট করছে, তার জন্য আমরা অনেক কিন্তু অনেকটা আগিয়ে যাচ্ছি। প্লাস আমাদের আরও আমাদের সহযোগিতা করে, আর সিনিয়র ব্যক্তিদের পাশে থাকে, শিক্ষার শেষ নেই, আমাদের শিক্ষা দেবে, আমাদের পিছনে থাকবে, আমরা আগিয়ে যাবো সবাই। তাহলে কি বারো মাস এই কাজটা হতে পারে? অবশ্যই, মানে তার গরিবদেরও কিন্তু ইনভলভ করতে হবে। জি জি জি, তারাও যা হোক যেভাবে হোক, জি, তারাও যেন দশটা বাড়িতে গিয়ে চাঁদা তুলে আনতে পারে, এই সিস্টেমটা শুরু করানো আমরা চেষ্টা করছি, সেটা করা এখন আল্লাহ পাক জানেন কি কদর কি হবে জানি না, তো চেষ্টা করছি আমরা সেটা আগানোর। এই লকডাউনে আপনি কি শিক্ষা পেলেন? এই লকডাউনে বলতে গেলে দেখুন, অনেক বাড়িতে ইনকাম আছে, তাদের হিউজ পরিমাণ পয়সা আছে, তারা ইনভেস্ট করছে না, কিন্তু আমরা দেখছি অনেক লোক খেতে পাচ্ছে না, অনেক লোকের পিছনে আমরা সহযোগিতা করতে পার চেষ্টা করছি, কিন্তু হয়তো আমাদের টাকা নেই, আমরা কারো যেই বলছি বলছি আমার ভাই, আমরা তো লকডাউনে চাকরি বন্ধ, আমাদের ইনকামটা আমাদের আসছে না, আমরা কোথায় থেকে হেল্প করবো? এইভাবে হাত বাড়িয়ে দিচ্ছে, আমাকে হাত বাড়িয়ে দিচ্ছে না, পিছনে থাকছে। এই লকডাউনে আপনাদের এখানে মানুষেরা কি এখানেই ছিলেন, না দিহারি মজুর বাইরে থেকেও কিছু জন এসছেন? আমাদের এখানে ছিল, কিন্তু বিদেশেও অনেক লোক ছিল, তারা রীতিমতো যখন আমরা ট্রেনের সিস্টেমটা চালু করলেন, মমতা ব্যানার্জি ওই দিদি চালু করলেন, অনেক লোক কিন্তু আসছে, ঢুকলো বাড়িতে। এবার তাদের অবস্থাটা কি? অবস্থা বলতে গেলে সবসময় তো মানুষকে দেখতে পায়, কারো হয়তো কিছু টাকা আছে, তার থাকার শর্তে ডবল, মানে ডবল খাবারগুলো যেমন বিতরণ করছি সেগুলো ডবল নিচ্ছে, দেখছে হয়তো কেউ থাকার শর্তে ডবল নিচ্ছে, কেউ হয়তো খেতে পাচ্ছে না, তাহলে আমরা চিন্তা করছি যে এর পাওয়া দরকার, খাওয়া দরকার। তখন আমরা এখানে অনেকজনকে আমরা গিয়ে, আমরা যে মানবতা রক্ষা কমিটি, যে আমাদের সদস্য মেম্বার সেক্রেটারি সভাপতি আছেন, ওরা যে রক্ত যথেষ্ট পরিমাণে বুদ্ধিজীবী মানুষ, ওরা রীতিমতো সেই ব্যবস্থাগুলো করেছে, বা আমরাও সেখানে ব্যবস্থা করার চেষ্টা করেছি। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে বডি অর্গান সাপ্লাই ভীষণ কম, তার জন্য পেপারে অ্যাড আসে লাখ লাখ টাকার, এইটাকে প্রিভেন্ট করার কোনো মেজার ভেবেছেন? আর ব্লাড ডোনেশন 26-40% কমে গেছে আমাদের দেশে, সেটাকে নিয়ে কী ভাবছেন? আমরা যেটা এখানে দেখেছি, আমরা এইসব গ্রামাঞ্চলে কাজ করতে গেলে, মানে প্রথমে ব্লাড ব্যাংকের কথাটা বলি আপনাকে, আমরা কিন্তু দুটোর পরে ব্লাড পাওয়া যায় না এখানে, মানে মোর অলওয়েজ যদি ডোনারও থাকে আপনার কাছে, টেনে ব্লাডটা দেওয়ার জন্য থাকে না সবের ব্যাপারে। আমরা চেষ্টা করছি, ইনিশিয়েটিভ নিয়েছি, জায়গার অভাবে আমরা হয়তো পাচ্ছি না, বহরমপুরে মানে সিটি টাউনে বা প্রত্যেকটা জেলার সিটি টাউনে একটা করে প্রাইভেট ব্লাড ব্যাংক তৈরি হয়, সেই প্রাইভেট ব্লাড ব্যাংকে কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে না, সেইখানে আপনার একটা সামান্য টোকেন অফ মানি সেইখানে দিয়ে যাতে ব্লাডটা পাওয়া যায়। বা আমাদের দেশে কেন কমছে এটা একটা ভাবতে হবে, একটা মানুষ ব্লাড দিচ্ছে, সেই ব্লাডটা ড্রেন হয়ে যায়, কিন্তু একটা সার্টেন টাইম পর সেই ব্লাডটাকে ফেলে দিতে হয়। মানুষের ব্লাড যেভাবে পড়ে সেই জায়গাটাকে কিন্তু আমরা যে প্রিভেনটিভ মেজার্স নিচ্ছি না, একটা ব্লাড দেওয়ার পরে তার 12 রকমের টেস্ট করার ব্যাপার আছে, সেই টেস্ট করে ঠিক হওয়ার পরে সেটা পাউচে ঢুকে আমরা একটা একজনকে দিচ্ছি, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্লাডের সাপ্লাই কিন্তু আমরা নেই আমাদের। আচ্ছা, আপনি কি তাহলে বলতে চাইছেন যে বহরমপুরে আপনাকে কেউ জমি দেওয়া হয়, বা এর কস্ট কি, যদি আপনি
একটা মশলা তৈরি করতে পারেন, এগুলো দরকার ছিল না। আমি ব্লাড ব্যাংকের প্রাইভেট ব্লাড ব্যাংকটা নিয়ে আমি বহরমপুরে ভাবছি। আপনার সঙ্গে আমি অর্গ্যান ডোনেশনের জন্য স্যার আপনি যেটা বললেন সেই জিনিসটা নিয়ে সত্যিকারেই আমরা বিষয়ে চোখ নিয়ে যখন কাজ করি আমরা কিন্তু আই ব্যাংকের কথাটা কিন্তু ভেবেছি। এখন যেটা দরকার মানুষের, একটা মানুষের ডেথ হয়ে যাওয়ার একটা সার্টেন টাইমের মধ্যে আমাদের সেটাকে ডোনেট করিয়ে নেওয়া, অর্থাৎ কর্নিয়ার যে ডাক্তারবাবু সেটা আমাদের দরকার আছে। আমাদের এখানে কিন্তু কর্নিয়ার ডাক্তারবাবু যুক্ত ছিলেন এবং এখনও স্টিল নাও আছে। আমরা যেটা কর্নিয়াটাকেই তো নেওয়া হয় সেটা আমরা যদি খবর পাই অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের কাছে এটা পৌঁছাতে হবে। আমি চলে যাচ্ছি কিন্তু আজকে আমার চোখটা বা আমার কর্নিয়াটা যদি তাহলে পৃথিবীটা তো আমি দেখতে পাবো কারোর মাধ্যমে। একটা সিম্পল কোয়েশ্চেন, তাহলে কি আপনার মনে হয় সিটিজেন চ্যানেল দরকার? অবশ্যই দরকার, কারণ মানুষের কাছে পৌঁছাতে গেলে প্রথম পজিটিভ চ্যানেলে দরকার আছে। আপনারা যে কাজটা করছেন এটা একটাই মাত্র উদ্দেশ্য যেটা আমরা চাইছি মানুষের কাছে পৌঁছাতে। তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি রোটারি থেকে ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ করে আপনাদের নিউজ পাবো? অবশ্যই পাবো, আপনি ভালো কাজ করছেন, আপনার পাশে থাকলে আমরাও তো মানুষের পাশে থাকতে চাই। আর আপনাদের মাধ্যমে স্কুলে স্কুলে কি নিউজ পেপার ব্যাংক খুলবে, মানে বাচ্চারা এগিয়ে এসে খবরের কাগজ খাতা বই জমা দিয়ে ফান্ডিং এর জন্য যদি এগিয়ে দেয় সেটা কি সম্ভব? অ্যাওয়ারনেস করতে হবে সেটা এখনই বলা সম্ভব সম্ভব না। হ্যাঁ, পসিবলি যদি ব্যাপারটাকে আমরা কনভিন্স করতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব। সত্যি কথা বলতে কি ভালো কাজের জন্য এখনো মানুষ আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সেটা ক্রিয়েশনটাই দরকার আছে। আইডিয়াস এন্ড কানেক্টিভিটি স্পিচের প্রয়োজন আছে এবং আমার মনে হয় এটা যখন করছেন পাশাপাশি পজিটিভ নিউজটা আপনারা আপনাদের একদম ওটাই করছেন। আমরা নিউজ চ্যানেলে সত্যি কথা বলতে কি নেগেটিভ নিউজ দেখতে অভ্যস্ত, সেইটার থেকে মানুষজনকে বেরোতে হবে। বাচ্চাদেরকে ফেসবুক মোবাইল টুইটার থেকে সরানো একটা রাস্তা, তাদের মার্কেটিং করা, তাদেরকে আপনার বিভিন্ন রকমভাবে এডুকেশনের ক্রিয়েশনের পদ্ধতিটা দেখানো আছে। এইবার এইবার আপনার নামটা যদি জানান। আমার নাম নাসিম হায়দার, আমি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 যেটা সেই ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট গভর্নর আর রোটারি বেলডাঙ্গা আই হসপিটালের চেয়ারম্যান। এইবার বলুন যে রোটারি ইন্টারন্যাশনাল যেহেতু ইন্টারন্যাশনাল, ইজ দেয়ার এনি গুড নিউজ ফর জেনারেল পিপল? অবভিয়াসলি, মানে সো মেনি পিপল আর জাস্ট ওয়েটিং ফর সাম হেল্প, সাম কাইন্ড অফ হেল্প, মানে উই আর হেল্পিং, উই আর ফর দ্য পিপল অফ দ্য পিপল। আওয়ার মূল মন্ত্রা ইজ জাস্ট সেল্ফ। আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ার থেকে একজন চেয়ারম্যান হতে যাচ্ছেন ইন্টারন্যাশনালি, ইন্ডিয়া থেকে আপনার রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তার থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি বা তার কাছে কি আবদার রাখতে পারি? তিনার যেটা আমাদের প্রত্যেকটা রোটারি একটা থিম থাকে, রোটারি ইয়ারের একটা থিম থাকে, সেই রোটারি ইয়ারের যে এই বছরের থিম, নেক্সট ইয়ারে যিনি বসছেন জুলাই থেকে তার যে থিম, সেই থিমটা অন্য কিছু না, সার্ভিস, সার্ভিস হচ্ছে তার থিম। কেননা সার্ভিসের মাধ্যমে সাধারণ মানুষকে এবং নিজেকে আইডেন্টিটি তৈরি করতে পারে, সেটাই ওনার থিম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।